পটুয়াখালীর র্যাব আটের একটি বিশেষ অভিযানিক দল কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রইস উদ্দিনের নেতৃত্বে পটুয়াখালীর মির্জাগঞ্জের দুইজন ভুয়া ডাক্তার আটক করা হয়। শনিবার সকাল 11টা হইতে দুপুর 12টা 30 মিনিট পর্যন্ত সময়ে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানাধীন সুবিদখেলি বাজার এলাকায় পলক ডেন্টাল কেয়ার ও হকনুর ডেন্টাল কেয়ারে এই অভিযান পরিচালনা করেন। এ সময় সুদীপ্ত মজুমদার ও আবুল কালাম আজাদ নামে দুইজনকে আটক করা হয়। দুইজন চিকিৎসা শাস্ত্রে কোনো প্রকার পেশাদারি ডিগ্রি অর্জন না করেও নিজেদেরকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে দাঁতের বিভিন্ন ধরনের জটিল ও কঠিন রোগের চিকিৎসা করে থাকেন। এ সময় মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মেহেদী আসান আটককৃত দুজনকে ভুয়া ডাক্তার হিসেবে মতামত দেন। আটককৃত ডাক্তারদেরকে মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে বাদী হয়ে ধৃত ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে মামলা দায়ের